গাইজ, আজকে তোমাকে একটা খুশির খবর দিতে আইছি, যেটা হইতেছে তোমাকে জাতির পৌরবাবির লগে আমার বিয়া ঠিক হয়ে গেছে। আজ থেকে 4 দিন পরে আমাকে বিয়ার, আমার আর তোমাকে জাতির পৌরবাবির বিয়া হ গাইজ। তো কি আর কমু, তো নেহা এখন তোমার রিয়াকশনটা কেমন আমাকে যে বিয়া কয়েকদিন পরে, তো তোমার রিয়াকশনটা কেমন? হ্যাঁ রিয়াকশন আবার কি, তোমার বিয়া করলে সে বিয়া করলে সে মানে একদম কানে কোনে দিমু, তোর তোর বাপ মায়ের লগে কথা কইছে, আজকে কথা কইছে, আজ থেকে 4 দিন পরে তোর লগে বিয়া আমার। আমি তোমার বিয়া করব না। ও মা, এ এ মা, এ কি কয় ও নাকি আমার লগে একদম এমন দিস রাগ মাগ উঠাইবি, একদম মোবাইলের ভিতরে যাই একদম মাথা মাথা ফাটাইলাম। ও এ মাথা মুটা ফাটাইলাইব। দেখ তো, তুই 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 সবসময় বেশি খরচ করলি, তুই বেশি জানাস। হ্যাঁ ময়মুরবির উপরে দিয়ে কথা কস তুই, আমি জানি না, এই মাত্র আমি শুনলাম 4 দিন পরে আমাকে বিয়া, কথা মতো কয়ে আইছে, সব কিছু পাকাভুক্ত করে আইছে। কত কো গা, আমি তোমার বিয়া করবো না। তো তোর বাপ মা তোর বাসা থেকে বার করে দিব, পরে রিস্ক ওলার লগে বিয়া দিব, পরে মজা লাগবো। রিস্ক ওলার লগে বিয়া দিব তাইলে? তাইলে কি করবো, রিস্ক ওলার লগে বিয়া দিব তোরে? আমি এত এর চেয়ে ভালা সুন্দর করে কোনো কথা কবি না, বগর বগর করবি না, তোর বাপ মায় বিয়া ঠিক করছে, তুই 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 করতি না, আবার তুই করতি না, তোর চৈদ্দ গোষ্ঠী করবো। তাইলে চৈদ্দ গোষ্ঠী করো, আমি করবো না। ইয়া তুই তোরই গরম লাগবো, কি আর চৈদ্দ গোষ্ঠী করবো, তুই তোরে 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 যদি তুই যদি বিয়া না করস না, তোরে দেখবি পোলা বাইন লইয়া যায় তোকে বাসাতে, তোরে যায় ধরে লইয়া পড়মু। দেখতো কেমনটা লাগে, তুমি কার লগে কার লগে বিয়া ঠিক করে আইছো, ও মানা করে কেমনটা লাগে? এখন তুই তোরে দেখিস মোবাইলের ভিতরে যাই, কিন্তু তোরে তোরে একদম মাথা মতো গরম করে লাইতেছ। আইও আইও, তুই মোবাইলের ভিতরে আইও। হ্যাঁ বাড়ির সবাই যে কেনাকাটা শুরু করে দিছে, মার্কেট টার্গেট করা শুরু করে দিছে, আর তুই কস বিয়া করতি না? সবগুলো মার্কেট পাঠিয়ে দিও, কিন্তু বিয়া করবো না। কি করে আমি আমি এখন তোর মা বাপের কাছে ফোন দিয়ে কমো যে আমার নাকি আমার লগে নাকি আপনার মাইয়া নাকি বিয়ে করতো না, আপনার মাইয়া আরেকটা রিস্ক ওয়ালারে পছন্দ করে, ওই রিস্ক ওয়ালার কাছে যায় বিয়া দেন আমার লগে। নানা খরচ কেড়লে গিয়া, ওর নানা খরচ কেড়লে গিয়া তোর বাপের কাছে এখনই ফোন দিব মোবাইলটা করে। আমি তো তোমার লগে মজা করতেছি, আমি তো তোমার বিয়ে করবো। গাইজ তো যাই হোক, তো গাইজ এটা কিন্তু একদম ফাইনাল, একদম ফাইনাল, একদম সত্যি কথা। ও গাইজ আরেকটা কথা তোমাকে যেটা কইতে ভুলেই গেছি, আমি কিন্তু তোমাকে একটা চ্যালেঞ্জ দিছিলাম যে তোমরা যদি ফার্স্ট 10 দিনের মধ্যে যদি তোমরা যদি 20,000 কমেন্ট করে দিতে পারো, তাহলে কিন্তু আমি আমার ফেস রিভিল করে দিব। আর ওই চ্যালেঞ্জটাই ভাই তোমরা মাত্র 1 দিনে কমপ্লিট করে দিছো, মানে এটা কি ভাবার মতো, মাত্র 1 দিনে তোমরা কমপ্লিট করে ফেলছো। তো আমি কিন্তু আর দেরি করতেছি না, আর আমি যেহেতু এইভাবে বলছি আমি ফেস রিভিল করে দিব ভাই। আর আরেকটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যেটা হইতেছে যে তোমরা হয়তো ভাবছো যে আমি ঈদের পর পর বলতে বুঝাইছি, হয়তো ঈদের কিছুদিন পর, এইরকমটা ভাই আমি বলি নাই। আমি বলছি যে আমি যেহেতু ফার্স্টে বলছিলাম যে 2024 সালে ফেস রিভিল করবো, তো ওই ক্ষেত্রে আমি বলছি যে তোমরা যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো তাহলে আমি ঈদের পরে ফেস রিভিল করে দিব, মানে ঈদের কিছু কয়েক মাস হইতে পারে। তো আজ থেকে 1 থেকে 1.5 মাস অপেক্ষা করো, 1.5 মাস অপেক্ষা করো, তারপর আমি ফেস রিভিল করে দেবো একদম পাক্কা, ঠিক আছে? আর নব্রি এই যে দেখ হুন আমার কথা, এমন যে তো পাইলামই না তোমার লগে, তো আমার লগে যে তোমার বিয়া ঠিক করছে, তুমি কি এতে রাজি? আমি তো তখন মজা করতেছিলাম। গাইজ তোমরা আমার লগে বেশি বেশি করে দোয়া করবা, আর তুমি কিছু কইবা না? হ্যাঁ কি কবো, তোমার যদি তোমার অডিয়েন্স, তোমারও তো সব অডিয়েন্স, আমার কি অডিয়েন্স? আচ্ছা গাইজ তোমারই তো সবাই ভালোবাসে, আমার তো কেউ ভালোই বাসে না। আচ্ছা যাই হোক, তুমি কয়ে দাও তোমার যদি অডিয়েন্সের লাগে কিছু করার লাগে তাহলে কয়ে দাও। তো গাইজ সবাই আমাদের জন্য দোয়া করবা, আর কিছু কোনো না। যাই হোক গাইজ, তো আমার যতটুকু বলার আমি বইলা দিছি একদম পাক্কা, আমি জানো তো আমি কোনো কিছু নিয়ে মজা করি না। আর বিয়ের যে বিষয়টা একদম এটাও এটাও একদম পাক্কা, আমাদের 4 দিন পরে বিয়ে, আর তারপর আমরা আমি কিছুদিন পর ফেস রিভিল করে দিব। আর আমার যদি মনে হয় যে তোমরা যদি চাও যে নেহার ফেস রিভিল করবো,
তাইলে এই কমেন্টে বলো হ্যাঁ নেহার ফেস রিভিল চাই, নেহার ফেস রিভিল চাই। তো বেশি বেশি করে কমেন্ট করো। ও আরেকটা কথা তোমাদের কাছ থেকে জানার আছে আমার, যে তোমরা কেমনভাবে ফেস রিভিলটা চাও। আমার যে ফেস রিভিলটা আছে এটা কি সাধারণভাবে চাও, যেমন অন্যান্য গেমাররা যে ফেস রিভিল করছে, যে লাইভ স্ট্রিমের মধ্যে আইসা অনেকক্ষণ ওয়েট করাবো, তারপর অনেকগুলো ওয়াচিং আসবে, তারপর তোমাদেরকে আধা ঘন্টা বা 40 মিনিট ওয়েট করায় তারপর ফেস রিভিল করবো, এরকমটা চাও নাকি কোনো কন্টেন্টের মাধ্যম দিয়ে তোমাদেরকে ফেস রিভিল করবো এরকমটা চাও? তো তোমরা যেইভাবে ফেস রিভিলটা চাও এটা কমেন্টে জানাই দিও, তো আমি জানতে পারবো যে আমার অডিয়েন্স, আমার ভাই ব্রাদাররা কেমনে ফেস রিভিল চায়। আমি ওইভাবেই ফেস রিভিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো এতটুকু আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল আমার, আর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আরেকটু বলি তোমাদের, যেহেতু কথা বলতেছি গাইজ, তো আরেকটু শোনো। তো নেহার সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় দুই বছর আগে নেহার সাথে পরিচয়, আর এতদিন আমরা রিলেশনে ছিলাম। তো ফাইনালি আমাদের বিয়েটা হয়ে যাচ্ছে উপরওয়ালার কি উপরওয়ালার রহমতে। তো যাই হোক, বিয়েটা হয়ে যাচ্ছে আর আমি ফেস রিভিলও করে দিতেছি। আর গাইজ, আমার না একটা শখ ছিল যে আমি অন্তত 2 মিলিয়নে আমি আমার ফেস রিভিল করব, 2 মিলিয়ন বা 3 মিলিয়নে, তো মানুষ একটা অপেক্ষায় থাকবে এরকম একটা ইচ্ছা ছিল। বাট কি আর করার, অন্তত যদিও করি তাইলে 1.5 মিলিয়ন এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু এখন কাছাকাছি বেশি ইয়া নাই, 11 লাখ মেবি সাবস্ক্রাইবার, তো কইরা দিব। আর বকর বকর করার মতো কিছু নাই। তো টাটা গাইজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, খোদা হাফেজ।